ফাংশনে আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণি যেটা আগস্ট মাসে স্কুল থেকে দিয়েছে সেটা করব। এর আগে আমরা ক্লাস ফাইভের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো চ্যানেলে দিয়ে দিয়েছি, চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, এছাড়া চ্যানেলের প্লেলিস্টও পেয়ে যাবেন। এরপর আমরা 7, 8, 9, 10 পর্যন্ত সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো চ্যানেলে আপলোড করব। এছাড়া ক্লাস 11, 12 সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আপলোড করা হবে যখন স্কুল থেকে আগস্ট মাসে দেবে। তো আমরা চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাই। তো একের দাগে আছে ঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে একের দাগে আছে হেমাটাইট যে ধাতুর আকরিক তা কি তা হবে। এখানে সোনা, তামা, লোহা এবং অ্যালুমিনিয়াম আছে। তো হেমাটাইট আমরা জানি লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। এরপর দুয়ের দাগে বলেছে আয়তন পরিমাপের একক হলো ক গ্রাম, খ সেন্টিমিটার, গ বর্গ সেন্টিমিটার, ঘ ঘন সেন্টিমিটার। তো আয়তনে হচ্ছে ঘন, ঘন সেন্টিমিটারটি উত্তর হবে। তিনের দাগে কি বলেছে, তিনের দাগে বলেছে অবিশুদ্ধ রক্ত হলো ক, অবিশুদ্ধ রক্ত কি না যে রক্তে কেবল CO2 থাকে, খ যে রক্তে O2 এর তুলনায় CO2 বেশি থাকে, গ যে রক্তে কেবল O2 থাকে, ঘ যে রক্তে CO2 এর তুলনায় O2 বেশি থাকে। তো উত্তরটা হবে না যে রক্তে O2 এর তুলনায় CO2 বেশি থাকে তাকেই আমরা বলবো অবিশুদ্ধ রক্ত। এরপর আমরা দুয়ের দাগেরটা করবো। দুয়ের দাগে একটা কি আছে এসআই পদ্ধতিতে বলের একক কি না, এসআই পদ্ধতিতে বলের একক আমরা জানি নিউটন, নিউটন লিখে দিচ্ছি আমরা পাশে। এরপর কি বলেছে না জলের গভীরতা গভীরে গেলে জলের চাপ কীভাবে পরিবর্তিত হয়, না তরলের চাপ বাড়তে থাকে যত গভীরে আমরা যেতে পারি, যত জলের গভীরে যাই আমরা তত তরলের চাপ বাড়তে দেখব। তিনের দাগে কি আছে মানবদের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়, মানবদের অচল অস্থিসন্ধি দেখা যায় মাথার খুলিতে, আমরা এখানে লিখে দিচ্ছি মাথার খুলিতে, মাথার খুলিতে অচল অস্থিসন্ধি দেখা যায়, এছাড়া আমরা এখানে টাইপ করে দেব। তারপর তিনের দাগের একটি অঙ্ক দিয়েছে এবং দুয়ের দাগের তিনের দাগে দুয়ে আছে রক্তের কাজ কী কী এবং চারের দাগে বল বলতে কী এবং মানবদের প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া কীভাবে করে, এগুলো আমরা সব করে নিয়েছি খাতায়। তো আমরা সেখানে চলে যাবো, সেখান থেকে আমরা বাকি উত্তরগুলো করে নেবো। তো তিনের দিকেরটা আমরা কী করবো, তিনের দিকের একটা আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে বল বাই ক্ষেত্রফল, বল কত আছে 90 নিউটন আছে আর ক্ষেত্রফল আছে 0.09 বর্গ মিটার। তাহলে এখানে 9 করে দেবো, 90 করে দেবো যেমন আছে, আর এখানে দশমিকটা তুলে নিচে 100 করে যেমন অঙ্ক করি, 90 × 100/9, 90 × 100/9 9-কে কাটাকাটি করলে 10 হবে, দিলে এখানে 10 × 100 = 1000, অতএব 1000 নিউটন/বর্গ মিটার চাপ সৃষ্টি হবে। এইভাবে আমরা তিনের দিকটা করলাম। এরপর তিনের দিকে দুয়েরটা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনের দিকের দুয়েরটা, দুয়েরটা আছে রক্তের কাজ কী কী। তো রক্তের কাজ কী, ক আছে রক্ত টিস্যুর বর্জ্যগুলো বের করে দেয়, খ কী আছে এটা নিচে হবে পয়েন্টটা, খয়ের দাগে আছে কার্বন ডাইঅক্সাইডকে বয়ে আনে ফুসফুসে দেহের বাইরে বের করে দেওয়ার জন্য, বাড়তি উপাদানগুলোকে পরিবহন করে নিয়ে যায় কিডনিতে যাতে দেহের বাইরে বেরিয়ে যেতে পারে, গ কি না দেহের তাপমাত্রা ঠিক রাখতে রক্ত সাহায্য করে, রক্তের ভূমিকা তাই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এরপর আমরা চার দিকে করবো, চার দিকে কী বলেছি 3-4টি বাক্যে উত্তর দাও। তো চার দিকে একে কী আছে না বল বলতে কী বোঝো, বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর গতির দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধন করে, অথবা অর্থাৎ অর্থাৎ এর প্রভাবে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় বা স্থির অবস্থার সৃষ্টি হয়, এটিকেই বল বলে। উদাহরণ কী দিতে পারি না, মাল সহ কোনো ব্যক্তি অনুভূমিক পথে হাঁটলে ব্যক্তি সরণ ও অভিকর্ষ বল পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়া করে, এটা করে, সুতরাং অভিকর্ষ বলজনিত কৃতকার্যের মান শূন্য, তাই এটি একটি কার্যহীন বল। এরকম করে আপনি উদাহরণটা দিতে পারেন, এছাড়া শূন্য তাই এর মান শূন্য, এরকম করে এটা না দিলেও হবে কোনো অসুবিধা নেই, এরকমও করতে পারে। এরপর দুয়ের দাগেরটা দেখবো যে মানব দেহের প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে। তো মানবদের প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে না, বায়ু শ্বাসনালীর মাধ্যমে মানবদেহে প্রবেশ করে যা নাক
ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রাঙ্কাই এবং ব্রাঙ্কিওলের মাধ্যমে অক্সিজেনে ভেতরে প্রবেশ করে, অর্থাৎ প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি। বাতাস গ্রহণের ফলে আমাদের ফুসফুসের নিচে থাকা মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম কিছুটা নেমে যায়, নিচে নেমে যায়। এই দেখুন, নিচে নেমে যায়। শ্বাসকার্যের যে প্রক্রিয়ায় প্রাণীদের শ্বাসঙ্গ থেকে কার্বন, অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু পরিবেশে নির্গত হয় তাকে নিঃশ্বাস বলে। এইভাবে আমরা প্রশ্বাস আর নিঃশ্বাসটা বুঝলাম। এই প্রক্রিয়া মানবদের অনবরত সংঘটিত হয়ে চলেছে, এইভাবেই মানবদের শ্বাস প্রশ্বাস বা প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। এইভাবে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কটি শেষ করলাম। এছাড়া আমাদের অন্যান্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি রয়েছে সেগুলি আপনারা চ্যানেলের প্লেলিস্টে এবং ভিডিও ডিসক্রিপশনে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরপর আমরা একে একে করে চ্যানেলে অন্যান্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি আছে, এছাড়া আগস্ট মাস ছাড়াও পরবর্তীকালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো থাকে সেটা আমরা অবশ্যই